নমস্কার বন্ধুরা লুচি অনেক খেয়েছ তো ফুটন্ত গরম চিনির শিরায় দিয়ে দাও ফুলকো ফুলকো লুচি ফুটন্ত চিনির রসে লুচি দিয়ে এত অপূর্ব স্বাদের জিভে জ্বলার মতো রেসিপি বানানো যায় যেটা দেখে তোমরা অবাক হয়ে যাবে আর একবার বানালে বারবার এই রেসিপিটাই ট্রাই করবে এই দুর্দান্ত রেসিপির জন্য এক বাটি ময়দা আর হাফ বাটি চিনি কয়েকটা আমি এলাচের দানা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম হাফ বাটি চিনির সঙ্গে কয়েকটা এলাচের দানা ঘুরিয়ে গুঁড়ো করে নিলাম এলাচের দানা এইভাবে খুব সহজেই গুঁড়ো করে নেওয়া যায় তারপরে এক চামচ আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম এবার অল্প লবণ মানে স্বাদ মতো লবণ দিয়ে দেবে আর দুই বড়ো চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম আর হাফ চামচ বড় চামচে দিয়ে দিচ্ছে এখানে ঘি এখানে শুধু ঘিও দেয়া যায় তবে শুধু সাদা তেল দিলে টেস্টটা অত ভালো আসে না তাই একটু ঘি কিন্তু অবশ্যই দিতে চেষ্টা করবে আর দেখো ময়ানটা কিন্তু খুব ভালো করে দেয়া হয়ে গেছে আশা করছি দেখতেই পাচ্ছ মুঠো করলে ভাঙতে চেষ্টা করলে ঝুরঝুরো হয়ে ভেঙে যাবে তারপর নর্মাল তাপমাত্রা জল দিয়ে মেখে নেব। আবারও বলে দিচ্ছি এক বাটি ময়দা নিয়েছি যে কোনো বাটি মাপ করে নেবে আর ওই বাটিরই হাফ বাটি নেবে চিনি তা থেকে এক চামচ আমি গুঁড়ো করা চিনি দিয়েছি নর্মাল তাপমাত্রা জল দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি তো যেরকম আমরা লুচি পরোটা তৈরি করার জন্য মাখি ওই রকমই মেখেছি নরম করে আর মাখাটাকে দুটো ভাগ করে নিলাম রেস্টে রাখার প্রয়োজন নেই এবার একটা ভাগ আমি এরকম গোল করে নিলাম ভাবে আমরা লেচি কাটি পরোটা তৈরি করার জন্য আর আরও একটা ভাগ থেকে আমি একটু লম্বা করে নিয়ে লুচির জন্য যেরকম ছোটো ছোটো করে লেচি কাটি ওইভাবে কেটে নেব। এখানে আমি দুইভাবে দেখিয়ে দেব। তো লুচির জন্য যেভাবে কাটি সেভাবেও দেখিয়ে দিচ্ছি আর বড় যেটা আমি পরোটার মতো করে যে লেচিটা মানে বড় লেচিটা রেখেছি সেটা অল্প কিচেন স্ল্যাবের ওপর ময়দা দিয়ে পাতলা করে বড় করে বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে আর বড় করে বেলে নিতে হবে এটা গোল করে বেলার প্রয়োজন নেই একটু লম্বা করে বেলে নেবে তো এইভাবে দেখো লম্বা করে বেলে নিয়েছি পাতলা করে ওপর একটু সাদা তেল দিয়ে সাদা তেলটাকে খুব ভালো করে লাগিয়ে নিলাম তারপর অল্প গুঁড়ো ময়দা ওপর থেকে ছড়িয়ে সেই গুঁড়ো ময়দাটাকে ভালো করে উপরের অংশে লাগিয়ে নেব তো তেল লাগানো আছে ভালো করে মিশে যাবে তারপর একটা সাইড থেকে এইভাবে রোল করে নিতে হবে এইভাবে দুটো হাতের সাহায্যে আমি ঘুরিয়ে রোলটা করে নিয়েছি তো রোল করে নেবার পর এবার ছুরি দিয়ে সমান অংশে কেটে নেব যতটা সম্ভব সমান অংশে কেটে নিতে চেষ্টা করবে লেচিগুলো একটু ছোট ছোটো করে রাখবে আর এইভাবে করলে একটা লেয়ারের মতো তৈরি হবে দেখতেই পাচ্ছ ভিতরে লেয়ার তৈরি হয়েছে আর তারপরে এইভাবে বসিয়ে একটু চেপে দিয়ে প্রত্যেকটা লেচিকে রেডি করে নেব তো এইভাবে আরও একটা নিয়ে নিলাম কিচেন স্ল্যাবের ওপর রেখে একটু চেপে দেব। এভাবে সবগুলোকে করে নিয়েছি তারপর কিচেন স্ল্যাবের ওপর অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে একটা লুচি আমি বেলে দেখিয়ে দিচ্ছি তো গুঁড়ো ময়দার গায়ে লাগিয়ে নিয়ে বেলনির সাহায্যে একটু চেপে চেপে পাতলা করে বেলে নেবো যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে চেষ্টা করবে আমি দেখিয়ে দিচ্ছি দেখো লেয়ারযুক্ত লুচি একটা আমার রেডি হয়ে গেল তো এইভাবে সবগুলোকেই আমি মানে যে লেয়ারযুক্ত লুচি সেগুলোর সেপ দিয়ে দিয়েছি আর বাকি যে আমার নর্মাল লুচির জন্য যে লিচিগুলো কাটা ছিল সেগুলোকেও অল্প অল্প করে গুঁড়ো ময়দা দিয়ে বেলে নেবো তো এগুলো গোল গোল ফুলকো ফুলকো লুচি তৈরি হবে এগুলো লেয়ারযুক্ত লুচি না তো আমি দুইভাবে দেখিয়ে দিচ্ছি আবারও বলছি নর্মাল লুচি আবার লেয়ারযুক্ত লুচি যার যেভাবে সুবিধা সে সেইভাবে করে নেবে তো তোমরা রেসিপিটা দেখতে থাকো কেন দুই রকম বানালাম সেটাও আমি শেষে বলবো তারপর যে গুঁড়ো আমি চিনিটাকে রেখে দিয়েছিলাম মিক্সার জারের মধ্যে সেটা দিয়ে দিলাম আর হাফ বাটি গুঁড়ো চিনির জন্য হাফ বাটির থেকে একটু কম পরিমাণ জল দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নেব তো শিরাটাকে ফুটতে দিলাম একদম লো ফ্লেমে আর এদিকে আমি অন্য ওভেনে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম লুচিগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে যে ফুলকো লুচিগুলো সেগুলো ভেজে নেব মানে লেয়ারযুক্ত লুচিগুলো পরে ভাজব আমি আগে ফুলকো লুচিগুলোকে ভেজে নেব চারটে আমার ফুলকো লুচি মানে যে নর্মাল লুচি সেটা তৈরি হবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এপিটোপিট এভাবে উল্টে পাল্টে ভেজে নেব একদম বলের মতো ফুলকো ফুলকো লুচি দেখো খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে তো এইভাবে বাকি তিনটে লুচিও ভেজে নেব তো টোটাল চারটে লুচি ভেজে নেওয়া হয়ে গেছে আমার আর এদিকে দেখো যে শিরাটা জাল হতে দিয়েছিলাম একদম লো ফ্লেমে বসানো ছিল শিরাটা কিন্তু এখন অনেকটা ঘন হয়ে গেছে আঙুলের মধ্যে নিলে বেশ চটচটে বা আঠালো হয়ে যাবে তো তখন আমি যে চারটে বড় বড় ফুলকো ফুলকো যে লুচি এই লুচিগুলোকে এক এক করে গরম চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে তো এইভাবে গরম চিনি শিরার মধ্যে আমার তিনটে ধরেছে দিয়ে বেশিক্ষণ রাখবো না জাস্ট তিরিশ সেকেন্ড মতো রাখলেই হবে উল্টে পাল্টে নেব আর লুচিগুলো কিন্তু নরম হয়ে যাবে চিনি শিরাটাও টেনে নেবে তো এইভাবে যারা নরম লুচি খেতে পছন্দ করো তারা এইভাবে করে নেবে তাদের জন্য কিন্তু এটা নর্মাল লুচি মানে যেভাবে দেখালাম এইভাবে করে নেবে নর্মাল লুচি তৈরি করে চিনি শিরার মধ্যে দিয়ে দিলেই হবে তো ফুটন্ত শিরার মধ্যে দিলে কিন্তু তিরিশ সেকেন্ডের বেশি রাখার প্রয়োজন নেই তো খুব ভালো করে রস ঝরিয়ে তুলে নিয়েছি তো চারটে লুচিকে ওইভাবে করে নিয়েছে বা যে লেয়ারযুক্ত লুচিগুলো বেলে নিয়েছিলাম সেগুলোকে ভেজে নেব তবে এই লুচিগুলো কিন্তু ফুলকো হবে না অসংখ্য লেয়ার রয়েছে যেহেতু এগুলো ফুলবে না এগুলো কিন্তু ক্রিস্পি করে ভেজে নিতে হবে একটু লালচে করে ক্রিস্পি করে ভেজে নেব এগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত থেকেও যাবে দেখো একদম খাস্তা মচমচে করে ভেজে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি যে লেয়ারযুক্ত লুচিগুলো এইভাবে ভেজে নিয়েছি আর দেখো একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি একদম খাস্তা রয়েছে আর এখানে কিন্তু গ্যাস অফ করা হয়েছে চিনি শিরাটা হালকা গরম রয়েছে আর লুচিগুলো কিন্তু হালকা গরম রয়েছে তো এগুলোকে উল্টে পাল্টে নিয়েই তুলে নিতে হবে চিনি শিরায় দুই পিঠ লাগিয়েই তুলে নিতে হবে খুব বেশিক্ষণ রাখবে না তাহলে ক্রিস্পি ভাবটা কিন্তু চলে যাবে তো আমি দুইভাবে এই কারণেই দেখালাম কেউ নরম লুচি খেতে পছন্দ করে আবার কেউ ক্রিস্পি তো এটা তৈরি হয়েছে সুইট পুরি বা মিষ্টি লুচি এটা কিন্তু নরম অবস্থায় খেতেও ভালো লাগে আবার ক্রিস্পি অবস্থায় খেতে ভালো লাগে যার যেভাবে পছন্দ সেইভাবে করে নেবে আমি দুইভাবে দেখিয়ে দিলাম ঠান্ডা হয়ে গেলে এগুলো খেতে বেশি ভালো লাগে আর ক্রিস্পি লুচিগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায় আর এর সাহায্যে কি অপূর্ব হয় সেটা তোমরা বাড়িতে না বানালে বিশ্বাস হবে না অবশ্যই বাড়িতে ট্রাই করো ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ